প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের 3 থেকে 12 বছরের ক্ষুদের শিশু কিশোররা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, শিক্ষক মোহাম্মদ আনিস রহমান, মিস নাজিয়া রফাজ ইসমাইল, মতিউর রহমান, মোহাম্মদ কামাল হোসেন এবং মিস ফাতেমা জান্নাত চুক্তি সহ শিক্ষক শিক্ষিকারা। মূলত বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জসীমউদ্দিন, জীবনানন্দ দাস ও সুফিয়া কামালের কবিতা এই অনুষ্ঠানে আবৃত্তি করা হয়। পরে বিজয়ীদের হাতে সার্টিফিকেট সহ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুল কোঅর্ডিনেটর মিস কারিস ফাতেমা। সদরচার কামেলা